প্রাইভেট কোম্পানির চাকরি করি, সকাল 9:30 থেকে সন্ধ্যে 7:30। টাইপ করতে করতে চুল পাকলো, ঝুলপি আর গোঁফ বিবাক সাদা, চোখের কোলে শালিখের পদচ্ছাপ। বয়স বাড়ে কেবল বাড়ে, মাইনে বাড়ে না। 16 বছরে 350 থেকে 600 উঠতে মালিকের কত যে অভিশাপ। মাঝে মধ্যে বসকে বলি, দিনকাল কি পড়েছে দেখছেন স্যার, একটু মাইনে না বাড়ালে তো আর। বস চশমার উপর দিয়ে চোখ তুলে উত্তর দেন, ঠিক আছে দেখা যাবে। ঠিকই থাকে সব, দেখার হয় না। বাজারের তরকারিওয়ালা জোর জার করে একটার জায়গায় দুটো ফুলকপি ঢুকিয়ে দেয় বাজারের ব্যাগে, বলে নিয়ে যান স্যার। না না আরে অত পয়সা নেই। আরে মদনপুরের কপি কি জেসে কপি, খেয়ে দাম দেবেন। না না এ তুমি ঠিক করলে না। ঠিক আছে দেখা যাবে, বলে তরকারিওয়ালা মুরুব্বির মতো হাসে। আমার বাজেটে চাপ পড়ে, ছেলেটা বড় হয়েছে, গ্রাজুয়েট বেকার, রকে বসে আড্ডা দেয়। ডেকে বলি, কিরে চাকরি বাকরির চেষ্টা একটু কর, আমি একার কতদিন টানব। ছেলে বলে, এখন আমি পড়ছি যে, আর পড়ে কি হবে, শুধু শুধু তার চেয়ে একটা চাকরি পেলে আমার একটু সুরা হতো। ছেলে খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর বাড়ি থেকে বেরোবার জন্য চটিতে পা গলাতে গলাতে বলে, ঠিক আছে দেখা যাবে। গিন্নি বলেন, মেয়ে আমার রোগা, মুখটা কিন্তু সুন্দরী, পাত্রটাত্র দেখো, মেঘে মেঘে বয়স তো। আমি খবরের কাগজে মিত্তালদের মেয়ের বিয়েতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে উৎসব হলো তার খবর পড়তে পড়তে বলি, ঠিক আছে দেখা যাবে। 600 টাকার কেরানি, বাজারে গিয়ে শুনি পেঁয়াজ 60 টাকা, আলু 12 টাকা, তেল 70 টাকা। মাথা ঘুরতে থাকে, হাঁটতে হাঁটতে দমকলের অফিস পৌঁছে যাই, তারপর চিৎকার করে বলতে থাকি, এখানে বসে বিড়ি টানছেন লজ্জা করে না, দেখছেন না আগুন লেগেছে। আগুন কোথায়? আগুন বাজারে, বাজারে পেঁয়াজ 60 আলু 12। আমি চিৎকার করতে থাকি আর অস্পষ্ট শুনতে পাই 90 কোটি কণ্ঠের সম্মিলিত আর্তনাদ, আগুন আগুন। নির্বিকার বিড়ি টানতে টানতে দমকলের উর্দি পরা মানুষটা বলে ওঠে, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে, আগুন আরো ছড়াক, তখন দেখা যাবে, আপনি বাড়ি যান। পার্টির দাদারা সদল বলে গান গাইতে গাইতে দরজায় এসে কড়া নাড়লে, কি চাই, চাঁদাটা দিন। কিসের চাঁদা, বন্যায় উত্তরবঙ্গ ভেসে গেছে, খবর রাখেন না? না রাখি না, আমার সারা জীবন ভেসে গেছে, আপনারা আমার খবর নিয়েছেন কখনো? আমার 600 মাইনে, টাইপ করতে করতে আঙ্গুল বেঁকে গেছে, ছেলের চাকরি হয়নি, মেয়ের বিয়ে হয়নি, খবর রেখেছেন, আমি কেন অন্যদের খবর রাখব? ঠিক আছে দেখা যাবে, বলে পার্টির দাদারা বাহিনী নিয়ে চলে গেলেন। গিন্নি বললেন, 2 টাকা দিয়ে দিলেই হতো, তোমার খালি চ্যাটাং চ্যাটাং কথা, এখন ওরা যদি কিছু করে। ঠিক আছে দেখা যাবে, বলে আমি আবার
শব্দ জব্দ করব বলে দৈনিক সংবাদপত্রে মন দিলাম। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ।